লগ করতে করতে কোনোদিন ভাবতেও পারিনি যে কোনো মেলা থেকে ইনভিটেশন পাবো তো সেই মেলা অ্যাটেন্ড করার জন্য গেছিলাম দমদমের পাইপ পাড়ার বাহারে হারে অনুষ্ঠিত ফুড ফেস্টিভ্যালে তো গিয়ে তো চক্ষু চড়ক গাছ মানে যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু ফুড স্টল ফুড স্টল আর ফুড স্টল মানে খাবারের ছড়াছড়ি মানে কোনটা সেটা কোনটা খাবো সেটাই ডিসাইড করতে পারছিলাম না চারদিকে শুধু খাবার আর খাবার তো তোমরা কারা কারা খাদ্য মেলা অ্যাটেন্ড করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটাও জানিও আমরা কিন্তু প্রথমবারের মতো গেছিলাম আর বিশেষ করে এই জায়গাটা দারুণ ছিল মানে এতজন লোকের মাঝখানে মানে সত্যি দারুণ লাগছিল ছিল স্পেশালি যে খাবারের আয়োজন মারাত্মক ছিল তো প্রথমেই গরমের মধ্যে চলে গেছিলাম মকটেল খেতে আর মকটেলের মধ্যে কিন্তু ছিল অনেক রকম আইটেম তার মধ্যে আমরা নিয়েছিলাম আম পান্না আর অরেঞ্জ জুস তো দাদা কেরামতিটা দেখছো জাস্ট মানে যেভাবে ঝাঁকাচ্ছে হাতে স্পিডটা কিন্তু মারাত্মক ছিল বলো তো আলাদা একটা ক্রিয়েটিভিটি এটা বলাই যায় তো মকটেলটা খেয়ে মানে টেন পার্সেন্ট হলেও কিন্তু তৃষ্ণাটা মিটেছিল আর যাই বলো এরপরে গিয়েছিলাম ডিমওয়ালাতে ডিম খেতে আরে না না এই ডিম সেই ডিম না এটা হচ্ছে ডিমের পপ আপ রোল তো এত ভিড় দেখে আমরাও ইন্টারেস্টেড হয়ে মানে একদম ভেতরেই ঢুকেই পড়লাম যে জিনিসটা কি দেখছি এরকমভাবে বেরোচ্ছে আর মাঝখানে আবার কাঠি গোজা তো যাই হোক ট্রাই করে বেশ ভালোই লাগলো মানে উপরে সস আর চিজ পিস যেটা ছিল চিকেন চিজ পপ আপ রোল যেটার দাম সিক্সটি ছিল তো খেতে কিন্তু বেশ ভালোই ছিল আর বহু লোক কিন্তু খাচ্ছিলো তো আমরাও ভাবলাম যে গিয়ে একটু ট্রাই করে দেখাই যাক দেখছো মানে চিজে একদম মানে খসে খসে পড়ছে আর গরমও ছিল বেশ তো খেয়ে বেশ এটা ভালোই লাগলো তো এরপরের আইটেম ছিল পেয়ারে কাবাব আর একশো কুড়ি টাকা করে প্রত্যেকটা আইটেম ছিল আর আমরা নিয়েছিলাম মাটন প্যারে কাবাব তো সেটা খাওয়ার জন্য চলে গেলাম প্যারে কাবাবের স্টলে সত্যি পেয়ারেই ছিল মানে খেতে এতটাই ভালো ছিল আর এই জায়গাটা কিন্তু বিশাল ভিড় ছিল স্পেশালি দে মাটন বিরিয়ানি জাস্ট মেল বেরিয়েছিলো না বিশ্বাস করো পেটের জায়গা ছিল না বলে খেতে পারিনি নাহলে কিন্তু ওটাও খেয়েই বাড়িয়ে যেতাম তো পেয়ারে কাবাব কিন্তু খাওয়ার পর একটা কথাই মুখ দিয়ে বেরিয়েছিল মানে একটা কথা বলবো না একটা গান বলি ওই যে সে আমার প্যাডে লাল দে ওই গানটাই মুখ থেকে বেরিয়েছিল সত্যি এতটাই ভালো খেতেছিল আমার ইচ্ছা ছিল আরও বাটারের কিছু একটা ডিপ করে দেবে সেট একটা ট্রাই করার বাট হয়নি এরপরে যে স্টলটায় গিয়েছিলাম মানে সেই স্টলটার দশ মিটার দূর থেকে একদম গন্ধ বেরিয়ে গেছে মাছের মানে রীতিমতো আমি তো ভাবলাম সেরা হবে খেতে বকখালি চিকেন অ্যান্ড ফিশ সেন্টার এরকম সামথিং নাম ছিল আর খাবারগুলো দেখেও সত্যি বাড়িতে খুবই ভালো লাগছিলো আর আমরা ফিশ কবিরাজি নিয়েছিলাম তো বিশ্বাস করো দেখে যতটাই ভালো লাগছে আমরা ভেবেছিলাম খুবই ভালো হবে বাট বলে না ওই যে মানে দর্শনেই জিনিসটা নেই সেই জিনিসটা আমরা খেয়ে টেস্টটা বুঝতে পেরেছিলাম মাছটা একদমই বাজে ছিল আর ফ্রেশ ছিল না আর মানে খুবই হয়েছি কারণ দেড়শো টাকার প্রাইস ছিল তো তো যে খেয়ে একদম মুডটা খারাপ হয়ে গেছে তো মুঠ ঠিক করতে গেলাম আইসক্রিম খেতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে পেজটাকে ফলো করে দিই এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য